আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিয়াম সাধনার মাহিনা রমাদানুল মোবারকের আজকের দিনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন। দর্শক শ্রোতা, সাথে রয়েছি আমি সাইমুম আল বাহারি, থাকবো পুরোটা সময় জুড়ে। আমরা আজকে কথা বলছি মিশরের বিখ্যাত আসওয়ান জেলা থেকে, যেখানে আমরা এসেছি পৃথিবী বিখ্যাত সর্বদীর্ঘ নীল নদের উপরে নির্মিত আসওয়ান বাঁধে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই আসওয়ান বাঁধটি রয়েছে এখানে। যে বাঁধটি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের 1960 থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় নির্মাণ করা হয়েছিল। যে বাঁধটি ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস, চলুন দর্শক শ্রোতা আমরা জেনে নেই এই বাঁধটি নির্মাণের পিছনের সেই কষ্টসাধ্য, সেই চমৎকার ইতিহাসগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পৃথিবীর সুদীর্ঘ পেরিবাঁধ মিশরের আসওয়ান হাইডেমে। সেই সাথে আপনাদেরকে আমরা নিয়ে যাব এই বাঁধের উপর নির্মিত স্মৃতিস্তম্ভ একটি সুউচ্চ মনুমেন্টে। নীল নদের পানিকে লেক নাসের থেকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর সবথেকে বড় পেরিবাঁধ এটি, যার কাজ শুরু হয়েছিল 1960 সালে। প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয় 1970 সালে। মিশরের তৎকালীন সময়ের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের হাত ধরে নির্মিত হয় এটি। যেটি মিশরের 30% বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করে, যেটি জেনারেট করে হাইড্রো ইলেকট্রিসিটি। এই বাঁধটির আরেকটি নাম পিরামিড অফ নাসের, কারণ এত বড় প্রজেক্ট নির্মাণে যে পরিমাণ পাথর ব্যবহার করা হয়েছে তা গিজার 17টি পিরামিডের সমান। কায়রো থেকে 1000 কিলোমিটার দূরে মিশরের আসওয়ান জেলায় অবস্থিত আসওয়ান বাঁধ, এটি দীর্ঘ জল বাঁধ যা পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদীর উপর নির্মিত। আরবিতে যাকে বলা হয় সদ্দুল্লা আলী। বাঁধটি নির্মাণে প্রায় 10 বছরের কর্মপ্রচেষ্টার মাধ্যমে 1970 সালে সম্পূর্ণ হয়। মিশরের আসওয়ানের এই বাঁধটি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে নির্মিত হয়েছিল। বাঁধটির উচ্চতা 364 ফুট 111 মিটার এবং এর ক্রেস্টের দৈর্ঘ্য 12,562 ফুট বা 3,830 মিটার। লেক নাসের মিশরে প্রায় 200 মাইল 320 কিলোমিটার এবং সুদানে প্রায় 100 মাইল বা 160 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত একটি জলাভূমি, যা নীল নদের একটি রূপ। আসওয়ান বাঁধ নির্মাণের সময় 90,000 মিশরীয় কৃষক এবং সুদানি কৃষককে স্থানান্তরিত করা হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বাঁধটি আমরা দেখালাম, এই বাঁধটার নির্মাণের পিছনে সোভিয়েত ইউনিয়ন থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে কিন্তু ইজিপ্ট সরকার তারা এই বাঁধটি তৈরি করেছিল। পরবর্তীতে এটাকে স্মৃতিস্বরূপ ধরে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার মনুমেন্টটি রয়েছে, তারা স্মৃতি স্তম্ভ হিসেবে এটি তৈরি করেছে। চলুন আমরা সেটা ঘুরে ঘুরে দেখি, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। পঞ্চাশ হাজার মিশরীয়কে নুবিয়ান নামে একটি নতুন কৃষিক্ষেত্র গঠনের জন্য আসওয়ান থেকে 50 কিলোমিটার উত্তরে কম অম্বু উপত্যকায় স্থানান্তর করা হয়েছিল। সুদানের বেশিরভাগ অংশ সুদানিদের খসম আল কিরবাহের আশেপাশে পুনর্বাসিত করা হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসওয়ান হাইডেম মিশরের অর্থনীতিতে অমূল পরিবর্তন এনেছে। বার্ষিক নীল নদের বন্যা যে মানুষ দ্বারা নিয়ন্ত্রণ হতে পারে, এটা ইতিহাসে একটি বিরল ঘটনা। প্রচুর পরিমাণে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করতে সক্ষম এটি। বার্ষিক 10 বিলিয়ন কিওয়াট ঘন্টা উৎপন্ন করে এই বাঁধটি।
আসওয়ান উচ্চ বাঁধের অন্যতম উদ্দেশ্য ছিল নদী তীরের কৃষিজমিগুলোর উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনা, নীল নদের বার্ষিক বন্যাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন নীল নদীর উপর এক বৃহৎ বিদ্যুৎ প্রজেক্টটি, যেখানটা জুড়ে রয়েছে এক মহাযজ্ঞ। এই নীলনদ 5,650 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 11টি দেশের উপর দিয়ে এই মিশরের উপর প্রবাহিত হয়েছে, যেটি এই মিশরকে ক্রস করে ভূমধ্য সাগরের সাথে মিলেছে, যেখানে তৈরি হয়েছে মারাজাল বাহরাইনি আল তাকিয়ান। নীলনদের বাঁধটি নির্মাণে রাশিয়ার সহযোগিতার স্মৃতি ধরে রাখতে 70 মিটার উঁচু এই টাওয়ারটি এখানে স্থাপন করা হয়েছে, যার আরেকটি নাম আসওয়ান হাই ড্যাম মনুমেন্ট। আমরা এর সর্বোচ্চ চূড়ায় উঠেছিলাম। এখান থেকে নীলনদ, লেক নাসের এবং আশেপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যতা অবলোকন করেছিলাম। 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে এই আসওয়ান ফ্রেন্ডশিপ মনুমেন্ট। এই 5টি পিলারের সাথে রয়েছে লিফট, যার মাধ্যমে দর্শনার্থীগণ দেখতে পাচ্ছেন যে তারা উপরে উঠছেন এবং উপর থেকে এই নীলনদের চমৎকার সৌন্দর্য উপভোগ করছেন। এখান থেকে নীলনদের সৌন্দর্য, আসওয়ান হাইডেম সহ আসওয়ান জেলার দূর দূরান্তের প্রাচীন স্থাপনাগুলো স্পষ্টভাবে দেখা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 মিটার উঁচুতে আমরা এখন রয়েছি। চারদিকের মনোরম পরিবেশ আমাদেরকে মহান আল্লাহ তাবারক তাআলার অপরূপ সৃষ্টির কথা মনে করিয়ে দেয়। এই নীলনদকে কেন্দ্র করে হাজার বছরের প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আসওয়ান হাইডেম। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।